بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাতো ওমান থেকে প্রশ্নকর্তা আব্দুল কাইম প্রশ্ন করছেন সহি আকিদা পন্থী আলেমের পরিচয় আমরা কীভাবে পাবো আমরা কীভাবে এই আলেম সহি জানতে পারবো কেননা কিছু আলেম আছে যারা বেদাতও করে এবং সুন্নাও পালন করে তো আমরা কি ধরে এই যে সেই আলেমরা বেদাতি যারা সবে বারাত পালন করে চল্লিশা করে ইত্যকার কাজগুলি যারা করে আলহামদুলিল্লাহ রবমিন ওসলাত আলা খির খাকি নবীন মোহাম্মদ ওয়াল ওয়া ওয়াসব আজমাইন যে অবশ্যই আপনি যে চিহ্নগুলি দিয়েছেন এগুলি চিহ্ন হলো বেদাতি আলেম চিনার চিহ্ন চিনার উপায় আরো কিছু হলো যে বেদাহাতি আলেমকে দেখবেন পন্থী আলেমদের গালাগালি করতে এবং তাদেরকে মিথ্যুক বলতে অথবা তাদেরকে বাতিল বলতে আলেম আপনি বেদাতি তাকেই চিনতে পারবেন যে সরাসরি সব কিছু জেনে শুনেও সহি আকিদা পন্থী আলেমকে গালাগালি করবে আর আরেকটি বিষয় হচ্ছে যে যে আলেম কোরআন ও সহি সুন্নার কথা বলবে সে আলেমের থেকে আপনারা মাসলা নিবেন কোরআন ও সহি সুন্না কথাটা মনে রাখার চেষ্টা করেন কেননা কোরআন এবং সুননা বললেই কিন্তু আপনি সহিদা পন্থে আলেম চিনতে পারবেন না কেননা আমাদের বাংলাদেশে ভারতীয় উপমহাদেশে বহু আলেম আছেন যারা তাদেরকে আলে সুনাতল জামায়াতের আলেম বলে পরিচয় দিয়ে থাকেন কিন্তু প্রকৃত পক্ষে দেখবেন যে শহীদ সুন্না এবং কোরআনের অনেক বিধান থেকে তারা দূরে সরে গেছে কিছু কিছু লোকের দূরতম সম্পর্ক নয় কোরআন এবং সুন্নার সাথে এজন্য আহলে সুন্নাত জামাত পরিচয় দানকারী কোনো আলেমকে আপনি সহি আলেম হিসেবে গ্রহণ করবেন না যতক্ষণ মতো যে আলেম না বলবে যে আমি কোরআন ও শহীদ সুন্নার অনুসারী কোরআন এবং শহীদ সুন্নার অনুসারী যে আলেম তাকে বলবে তার কাছ থেকে আপনি মাসলা নেবেন আর সবচেয়েতে মজার কথা হচ্ছে যে যেই আলেম আপনাকে দলিল সহকারে দলিল প্রমাণ সহকারে উত্তর দিবেন আল্লাহরব্হাল আলমি বলছেন ফাস্ট আলু আহলা জিকরে ইনকুনতুম্লা তা আল আমুন বিল বাই ইনাত ইওয়াজ জুবুর ওয়ান জাল্লা ইলেকিয়া জিকের আলি তুবই আলি নাসি মানুষ জিলা নাহাল আল্লাহ আল্লাহ রব্লাহ আলম যে সুরাতুন নাহালে তোমরা অর্থাৎ কোন আলেম শোহী আলেম এই পরিচয় হিসেবে আল্লাহ এটা বলছেন ফার্স্ট আলু আহলা জিকির তোমরা সেই সমস্ত আহলে জিকিরদের কাছে প্রশ্ন করো ইন কোনতুলা আলামন যদি তোমরা না জেনে থাকো বিল বাইয়েনা তেওয়া জুবুর কিসের মাধ্যমে দলিল এবং প্রমাণ প্রমাণাদির মাধ্যমে দলিল ও প্রমাণাদির মাধ্যমে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবে অর্থাৎ তোমরা দলিল প্রমাণাদির মাধ্যমে জিজ্ঞাসা করবে তাদের তারাও তোমাদেরকে দলিল এবং প্রমাণাদের মাধ্যমে উত্তর দেবে وَأَنزَلْنَا إِلَيْكَ ذِكْرَ لِتُبَيِّنَ নাস আর নিশ্চয় আমি আপনার কাছে জিকির নাজিল করেছি অর্থাৎ হাদিস নাজিল করেছি মানুষকে তুমি তুমি বর্ণনা করে দেওয়ার জন্য মানুষ জেলাইহিম যা তাদের কাছে নাজিল হয়েছে তার মানে আমাদের কাছে কি নাজিল হয়েছে কোরআন তো কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবীর উপরে আল্লাহ আবার হাদিস কে নাজিল করেছেন আর এ কথা আমরা সবাই জানি যে ওহি দুই প্রকার ওহি মাতলু ওহি গায়ের মাতলু ওহে মাতলু হচ্ছে কোরআন মত আব্বাদুন বি তেলাওয়াতে যেটা আমরা তেলাওয়াত করে ইবাদত করব। আর ওহিয়া গাইরে মাতলু হচ্ছে হাদিস যেটা আমরা আমাদেরকে মানতে হবে ইমান রক্ষার স্বার্থে কিন্তু এটা তেলাওয়াত করে ইবাদত করার জন্য নয় তাহলে আপনি এখনই বুঝতে পারলেন যে সহি আকিদা পন্থে আলেম আপনি কি করে চিনবেন যিনি দলিলে কথা বলবেন আপনাকে এবং দলিল ছাড়া যিনি কথা মানবেন না এবং দলিল ছাড়া যিনি কথাও বলবেন না আরেকটি এয়ার যেটা আমি শুরুতেই বলেছি ইমাম ইমাম আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সহি আকিদা পন্থে আলেম আমি কি করে চেনবো আমাকে চিনিয়ে দিন তখন আব্দুল কাদের ইমাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খুব সংক্ষিপ্ত একটা কথা বলেছিলেন সূত্র দেওয়ার মতো কোরআন সন্না ফলো করার জন্য এটা মাইল ফলক হয়ে থাকলো আমাদের জন্য তিনি বললেন যে ইবগিদুহু আহার ইবগিদুহু ই বুঝলি দুহু আহলুল বাতিলি অয়ো হে বুহ আলু সুন্নাতি সহি আঁকিদের আলেম সেটাই যাকে আহলে বা তেল আহওয়া আহ প্রবৃত্তির অনুসারী এবং বাতিল মন্দ বলবে গালিগালাজ করবে অয়ো হেব্যহু আলু সুন্নার প্রকৃত যারা আহলে আদিস কোরআন শহীদ সুন্নার অনুসারী তারা তাকে ভালোবাসবে তাহলে দেখেন কুঁণ আলেম যাকে বেদাতিরা আহওয়া বাতিল আহুয়া মানে প্রবৃত্তির অনুসারীরা গালি দেয় যার বিষয়ে অভিযোগ উত্থাপন করে যাকে খারাপ জানে কোন সেই আলেম তারা তাদেরকে আপনি বেছে নিন বলে নিনা আর কোরআনার আকিদা পন্থীরা যাদেরকে ভালোবাসে তাহলে বুঝেন এখন আমি রহমতুল্লাহ কোন আলেমগুলিকে ভালোবাসতেছি কাদের দলিল দিচ্ছি আপনাকে কাদের রেফারেন্স আপনাকে আমি দিচ্ছি কাদের কথা আপনাকে আমি বলছি কেন আমি তাদেরকে ভালোবাসছি কারণ তারা কোরআন শহীদাহ দিয়ে দলিল দিয়ে থাকে যেমন মানজুরে ইলাহি ইনার থেকে আমি আপনাদেরকে মাসলা নিতে বলবো কেন কেননা তিনি কোরআন শহিসা থেকে দলিল দেন এরপরে শেখ আবু বকর জাকারিয়া তাকে আমি তার থেকে আমি আপনাদেরকে দলিল নিতে বলি কেন তিনি কোরআন শহিসা থেকে দলিল দেন শেখ আকেরা মুজামান বিন আবদুল আমি তাকে তার কথা আমি আপনাদেরকে বলি কেন তিনি কোরআন সুন্নাহ থেকে দলিল দেন এই জন্য এনার আহলে আদিস আলেম কিন্তু হানাফি আলেমও অনেক আছেন যারা কোরআন সুন্নাহ থেকে দলিল দেন এই জন্য আমি তাদের থেকেও আপনাকে দলিল নিতে বলব যেমন অধ্যাপক কাজী ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ কেন আমি তার থেকে আপনাদেরকে দলিল নিতে বললাম কেন তিনি কোরআন সুন্নাহ থেকে দলিল দেন এভাবে শাহ উল্লাহ শাহ উল্লাহর থেকে আমি আপনাদেরকে মাসলা নিতে বলবো কেন কারণ তিনি কোরআন শহিসা থেকে দলিল দেন ডক্টর জাকের নায়েক হাফিজ্লাহ আমি তার থেকে আপনাদেরকে মাসলা নিতে বলবো কেন নিতে বলবো কারণ তিনি কোরআন শহিস থেকে দলিল দেন তিনি দলিল দলিল সহকারে দলিল মানুষকে মাসলার উত্তর দেন এবং দলিল ছাড়া তিনি কোনো কথা মানেন না এভাবে সাইদ কামাল উদ্দিন জাফরি হাফিজল্লাহ তিনি একজন হানাফি আলেম হারেজ আলেম নন তার থেকে কেন আমি আপনাদেরকে দলিল নিতে বলবো মাসলা নিতে বলবো কারণ তিনি কোরআন শহীদামুখী দলিল যান এভাবে এই ব্যক্তি যাদের নাম আমি নিয়েছি দেখবেন এই ব্যক্তিদেরকে আহলুল আহওয়া বাতিলপন্থীরা এদেরকে ঘৃণা করে তাদেরকে মন্দ বলে তাদের প্রতি কটু মন্তব্য ছড়ে দেয় এবং আমি আপনাদেরকে সতর্ক কেন করব কিছু আলেম থেকে কারণ তারা আহওয়া তাদের প্রবৃত্তির অনুসরণ থেকে দলিল দেয় কোরআন শহীদ সুন্না কোরআন সুন্নার কাছেই নাই সহি দূরে থাক যেমন তাহেরি এরপরে আর একজন আছে তফাজল হোসেন ভৈরবী হ্যাঁ এভাবে আছে আবু সুফিয়ান কাদেরী এ ধরনের লোকগুলি থেকে আমি কেন আপনাদেরকে দূরে সরে থাকতে বলবো কারণ এরা হচ্ছে সেই সূত্রের ভিতরে পড়ে গেছে ইমা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ কথার ভিতরে ইভুদ আহরুল বাতেল যাদের নাম আগে আমি নিলাম তাদেরকে এরা মন্দ বলে ঘৃণা করে ওই পো আলু সুন্না আর যাদের নাম আমি আগে নিলাম এদেরকে আহে সুন না যারা প্রকৃত অর্থাৎ যারা প্রকৃত আলেশুনে তাদের তারা তাদেরকে ভালোবাসে আশা করি সবিস্তরে আপনি কোন আলেম সহীদ আকিদা পন্থী কীভাবে চিনবেন আর কোন আলেম বাতিলপন্থী কিভাবে চিনবেন এটা আসলে শট করে আমার থেকে যতটুকু ছিল আশা করি এতটুকু থেকে আপনি বুঝান بستة شاشة هذا ما عندي والعلم عند الله وصلى الله وسلم